জাতীয় পার্টিতে চেয়ারম্যান পদ নিয়ে সৃষ্ট কোন্দলে বেগম ভূমিকায় ফুঁসে উঠেছে রংপুর জাতীয় পার্টি শুক্রবার বিকেলে স্বঘোষিত চেয়ারম্যান রোশনের স্বাদকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে দলের মহিলা নেতাকর্মীরা বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিল থেকে রশনের প্রতি ঘৃণা প্রদর্শন করে বিদ্রুপমূলক স্লোগান দেয় মহিলা পার্টির নেতাকর্মীরা পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে পার্টির নেতারা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি সমর্থন জানান একই সাথে দলের ভিতরে কন্দল বিশৃঙ্খলা দ্বন্দ্ব ও ভাঙন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বেগম ইরশাদ ও আনিসুল ইসলাম মাহমুদ আনিসকে বহিষ্কারের দাবি জানান এ সময় রংপুর মহানগর মহিলা পার্টির আহ্বায়ক জেসমিন আক্তার সদস্য সচিব জোৎসনা বেগম যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম সুলতানা বক্তব্য রাখেন উল্লেখ্য জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্ধারণকে কেন্দ্র করে স্পিকারকে জিএম কাদেরের চিঠি দেয় বিপত্তি আনেন রশনের সাদ